নমস্কার বন্ধুরা, রত্নার আবল তাবল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ নিয়ে এসেছি আপনাদের জন্য আলু পরোটার একটা নতুন রেসিপি। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমে লাগছে এক বাটি ময়দা, হাফ বাটি আটা, তিনটে আলু সিদ্ধ করা, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এবার একটা মিক্সির মধ্যে আমি আলু, ময়দা এবং আটাগুলোকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে একটা নরম ডো বানিয়ে নেব। আলুগুলোকে আমি একটু হালকা হালকা ভেঙে দেব, যাতে করে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পেস্ট করা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হাফ চামচ চাট মশলা, অল্প পরিমাণ গোলমরিচ পাউডার, অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল। এবার একটা হাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডোটা। ভালো করে একটু হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। এক পিঠ হালকা ভাজা হওয়ার পর তারপর আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এইবার চারিদিক দিয়ে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি পাউরুটাটা ভেজে নিচ্ছি। হালকা লাল হওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবারও তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল। দিয়ে তেলটা নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ ডো। এইভাবে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আবারও চারিদিক দিয়ে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা আলু পরোটাটা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো আলু পরোটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো পরোটাকে রেডি করে নেব। একে একে আমি সবগুলো আলু পরোটাকে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ঘরে অবশ্যই বানিয়ে খাবেন।
আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।